আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আজ ভিডিওটির মধ্যে আপনারা জানতে পারবেন কোন স্বপ্নদ্রষ্টা স্বপ্নে যুদ্ধ দেখলে এর অর্থ কী হতে পারে। দর্শক, সাধারণত স্বপ্নে যুদ্ধ দেখলে এর দুটি অবস্থা এবং দুটি অর্থ হয়ে থাকে। বিশেষ করে আপনি যদি স্বপ্ন দেখেন যুদ্ধ চলতেছে, তাহলে এর অর্থ হবে একরকম। আর যদি আপনি স্বপ্ন দেখেন যুদ্ধ অবস্থা চলতেছে, অর্থাৎ যুদ্ধ শুরু হবে হবে ভাব এরকম দেখতেছেন, তাহলে এর অর্থ অন্যরকম হবে। যাই হোক দর্শক, গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা বা দাবি জানতে ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ দেখুন, এবং আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দর্শক, কোনো স্বপ্নদ্রষ্টা যদি স্বপ্ন দেখে যুদ্ধ শুরু হচ্ছে অথবা যুদ্ধাবস্থা চলছে অথবা যুদ্ধাবস্থা চলতেছে অথবা যুদ্ধের পূর্ব প্রস্তুতি চারদিক থেকে হচ্ছে অথবা অসংখ্য অগণিত মানুষ বা প্রশাসন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, তাহলে এর অর্থ হবে এই স্বপ্নদ্রষ্টা অচিরেই বড় ধরনের কোনো বিপদের মধ্যে পড়তে যাচ্ছে এবং সামনে সে যে কাজ করতে যাচ্ছে সেই কাজের মধ্যেও তার ঝামেলা হবে। অর্থাৎ ওই স্বপ্নদ্রষ্টা যদি বিবাহিত হয় অথবা অবিবাহিত হয়, তার যদি সামনে বিবাহের কথাবার্তা চলে অথবা সে কোনো শুভ কাজ করতে যাচ্ছে অথবা সে বিদেশ গমন ইচ্ছুক, সে যাই করুক সামনে যে কাজ করতেছে বুঝতে হবে এই কাজের মধ্যে তার বাধা পড়বে। অর্থাৎ স্বপ্নে যুদ্ধাবস্থা দেখলে এর অর্থ হবে সে যে কাজ করতেছে সেই কাজের মধ্যে সাময়িক বাধা পড়বে এবং সামনে কোনো বড় ধরনের ঝামেলায় পড়তে যাচ্ছে। আর যদি এই স্বপ্নদ্রষ্টা স্বপ্নে দেখে যুদ্ধ শুরু হচ্ছে, চারদিকে গোলাগুলি হচ্ছে, অসংখ্য অগণিত মানুষ যুদ্ধে অংশগ্রহণ করছে, দর্শক, তাহলে এর অর্থ ভালো হবে। এর অর্থ হবে এই স্বপ্নদ্রষ্টার ঝামেলা অচিরে দূর হবে। অর্থাৎ যুদ্ধ শুরু হলে অথবা যুদ্ধ করতে দেখলে এর অর্থ হবে ওই ব্যক্তির বিপদ আপদ থেকে মুক্তি অথবা ঝামেলা থেকে মুক্তি, অর্থাৎ এর অর্থ ভালো হবে। এবং এই ব্যক্তি যদি তরুণ অথবা তরুণী হয়, বিবাহিত অবিবাহিত, ব্যবসায়িক অথবা বিদেশ গমন ইচ্ছুক যেই হোক, যদি স্বপ্ন দেখে চারদিক গোলাগুলি হচ্ছে অথবা যুদ্ধ চলছে প্রচণ্ড, এর অর্থ হবে তার কাজ অচিরেই সমাধা হয়ে যাবে।